আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপ্রসিদ্ধ একটি হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর জমিনের মধ্যে যুগে যুগে যারা আল্লাহর কুরআন শিক্ষা করেছে, যারা আল্লাহর কুরআনের তালিম দিয়েছে, এই কুরআন যারা শিখেছে এবং কুরআন শিক্ষা করেছেন, যারা কুরআন শিক্ষা করার সাথে সম্পর্ক রেখেছেন, কুরআন শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন, এই মানুষগুলো কুরআনের সাথে সম্পর্ক রাখার কারণে যেহেতু সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, সর্বশ্রেষ্ঠ জীবনবিধান হচ্ছে আল কুরআন, আর এই আল কুরআন সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণে সর্বশ্রেষ্ঠ কিতাবের সাথে যদি কোনো ব্যক্তি সম্পর্ক রাখে, সর্বশ্রেষ্ঠ কিতাবের সাথে যদি কোনো ব্যক্তি প্রেম ভালোবাসা মহাব্বত রাখে, অন্তরের সম্পর্ক যদি ঘনিষ্ঠ করে নেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন এই মানুষগুলো হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمد مَدَنَ عَبْدُهُ وَرَسُولُهُ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَبَارَكَ وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا كَثِيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই পড়ে, বালাগ আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও করুণায় মাত্র কয়েকদিন হলো আমরা মাহে রমজান শেষ করেছি। মাহে রমজানের পরে আমাদের এক বিশেষ দিন গিয়েছে ঈদুল ফিতর। আমরা সবাই অবগত আছি যে বছরের অন্য অন্য দিনগুলোতে ঈদুল ফিতরের আনন্দ আমরা যেভাবে করতাম, এই ঈদে পুরোপুরি ঠিক সেভাবে ঈদুল ফিতরের আনন্দ করতে পারি নাই। হয়তোবা আমাদের সমাজে বা গ্রামগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানগণ কিছুটা হলেও আনন্দ উপভোগ করতে পেরেছে, কিন্তু শহরের ব্যক্তিরা এই আনন্দটা থেকে পুরোপুরি মাহরুম হয়েছে। তো মাহে রমজানের তাৎপর্য, মাহে রমজানের করণীয় বর্জনীয় সে ব্যাপারে আমরা মাহে রমজানে জেনেছি।
মাহে রমজানের পরে ঈদুল ফিতরের যা প্রয়োজনীয়তা ছিল সেগুলো আমরা সেরেছি আলহামদুলিল্লাহ। ঈদুল ফিতরের পর আজ প্রথম জুমা, আর আমরা সকলেই অবগত আছি আরবি যে মাস চলতেছে বর্তমান সেই মাসের নাম হচ্ছে শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাস। শাওয়াল মাসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম একটি নফল ইবাদত বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন। আমরা সকলেই অবগত আছি সেই নফল ইবাদতটি হচ্ছে শাওয়াল মাসে বিশেষভাবে ছয়টি রোজা পালন করা। এই ছয়টি রোজার ব্যাপারে সংক্ষিপ্ত কথা বলে আমি আমার আলোচ্য আয়াতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। শাওয়াল মাসের এই ছয়টি রোজার ব্যাপারে সহিহ মুসলিমের 1164 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মান সামা রমাদানা সুম্মা তুবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। এই হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি মাহে রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসের ছয়টি রোজা রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সারা বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়েছে আমাদের, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমেন বান্দাদেরকে বিশেষ সময়ে বিশেষ কিছু উপহার, উপঢৌকন বা বিশেষ অফার দেওয়া হয়, এই বিষয়টা আমরা সবাই বুঝি, বিশেষ অফার। তো এই অফার দেওয়া হয়, যতগুলো অফার আল্লাহ তাআলা দেন তার মধ্যে অন্যতম একটি অফার হচ্ছে মাহে রমজানের প্রত্যেকটি আমলের ক্ষেত্রে 70 গুণ বৃদ্ধি পায়। আর কুরআনের আয়াত এবং হাদিসের ভাষ্য অনুযায়ী সেই 70 গুণের পরিমাণ হচ্ছে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায় মাহে রমজানে যদি কেউ একটা আমল করে। আর মাহে রমজান ব্যতীত অন্যান্য মাসগুলোতেও আমলীয় কিছু বিষয় থাকে, রোজা থাকে, নামাজ থাকে, সেগুলো যদি কেউ পালন করে সেগুলোর জন্যেও আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে বিশেষ অফার হিসাবে দান করেছেন। যেমন শাওয়ালের ছয়টি রোজা রাখলে সারা বৎসর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি প্রত্যেক মাসের চন্দ্র মাস অনুযায়ী 13, 14 এবং 15 তারিখের তিনটি রোজা রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। মোহতারাম হাজিরিন, আশা করি শাওয়ালের রোজার ব্যাপারে সংক্ষিপ্ত যে কয়েকটি কথা বলা প্রয়োজন ছিল বুঝতে পেরেছেন। আর এই শাওয়ালের রোজা রাখার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দিন নেই, কেউ ইচ্ছা করলে ধারাবাহিকভাবে একসাথে ছয়টা রাখতে পারেন, কেউ ইচ্ছা করলে আজকে একটা রেখে মাঝখানে দুই দিন গ্যাপ দিয়ে আরেকটা রাখবেন তাও পারেন। ঈদের পরের দিন থেকেই শাওয়ালের রোজা রাখা যায়, এমন নয় যে ঈদের পরে 5, 7 দিন, 10 দিন গ্যাপ দিতে হবে তারপরে রাখতে হবে, না, বছরে 5টা দিন রোজা রাখা হারাম, তারপরে আপনি প্রত্যেক দিন রোজা রাখতে পারবেন। এবার আসুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরা মুজাদালা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইরফাআল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যারা ইলম অর্জন করেছে, ইরফাআল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের আমি মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি, এবং যারা ইলমে দ্বীন শিক্ষা করেছে, কোরআনের জ্ঞান অর্জন করেছে, হাদিস শিখেছে, তাফাক্কাহু ফিদ্দীন, কোরআন সুন্নাহর সর্বোচ্চ জ্ঞান অর্জন করেছে, সেই ব্যক্তিদের মর্যাদা আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপ্রসিদ্ধ একটি হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর জমিনের মধ্যে যুগে যুগে যারা আল্লাহর কুরআন শিক্ষা করেছে, যারা আল্লাহর কুরআনের তালিম দিয়েছে,
এই কুরআন যারা শিখেছে এবং কুরআন শিক্ষা করেছেন, যারা কুরআন শিক্ষা করার সাথে সম্পর্ক রেখেছেন, কুরআন শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন, এই মানুষগুলো কুরআনের সাথে সম্পর্ক রাখার কারণে যেহেতু সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, সর্বশ্রেষ্ঠ জীবন বিধান হচ্ছে আল কুরআন, আর এই আল কুরআন সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণে সর্বশ্রেষ্ঠ কিতাবের সাথে যদি কোনো ব্যক্তি সম্পর্ক রাখে, সর্বশ্রেষ্ঠ কিতাবের সাথে যদি কোনো ব্যক্তি প্রেম ভালোবাসা মহাব্বত রাখে, অন্তরের সম্পর্ক যদি ঘনিষ্ঠ করে নেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন এই মানুষগুলো হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে যতগুলো সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব হচ্ছে আশরাফুল মাখলুকাত তথা মানুষ। এই মানুষকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কেন করেছেন? সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করা অথবা এই মানুষদেরকে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করার পিছনে যে অন্যতম কারণ, সেই কারণ হচ্ছে এই মানুষগুলোর মধ্যে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দান করেছেন। আল্লাহ তাআলার ইলমে ওহির যে জ্ঞান, সেই এই জ্ঞান আল্লাহ তাআলা মানুষের মধ্যে দান করেছেন। যে মানুষগুলো এই জ্ঞানকে অর্জন করার চেষ্টা সাধনা করবে, এই চেষ্টা সাধনা করতে করতে যদি সে কোনো আলেম নাও হতে পারে, সে যদি ভালো কোরআন পড়তে নাও জানে, কিন্তু তার মধ্যে যদি কোরআন শিখার প্রতি একটা আগ্রহ থাকে, এই মানুষটার ক্ষেত্রে হাদিস শরীফের মধ্যে এসেছে এই মানুষকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আপনার শহীদের মর্যাদা দান করে হাশরের মাঠে উঠাবেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের একটি অনেক বড় হাদিসের মধ্যে বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান। এই হাদিসের শুরু অংশ বললাম, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আলমে দিন শিক্ষা করার জন্য, কোনো ব্যক্তি যদি কুরআনের জ্ঞান শিক্ষা করার জন্য সে কোনো রাস্তা অতিক্রম করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের অনেকগুলো রাস্তা তার মধ্যে একটি রাস্তা তার জন্য খুলে দেন। এমনইভাবে আপনার যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবগুলো ওই তলেবুল আলেমের জন্য দোয়া করতে থাকে, এমনকি সমুদ্রের মাছগুলো দোয়া করতে থাকে। শুধু তাই নয়, নূরের ফেরেশতারা ওই তলেবুল আলেমের পদতলে নূরের পাকাগুলো তারা বিছিয়ে দেয়। একটি বাস্তব ঘটনা বলি, আপনারা নাম শুনলে বুঝতে পারবেন। বাগদাদের মধ্যে একটি মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার এক শিক্ষার্থী দৈনিক ক্লাসের মধ্যে আপনার শেষে উপস্থিত হতো। উস্তাদ তাকে দৈনিক বলেন, তো বাবা তুমি আগে আসবা এবং সামনের টেবিলে বসবা। আর সেই ছাত্রও তার উস্তাদের সাথে ওয়াদা করে যে আমি আগে আসবো এবং সামনের টেবিলে বসবো। এমনভাবে সে ওয়াদা করে ফিরে যায়, পরের দিন সে ক্লাসের মধ্যে আবার দেরি করে আসে। এভাবে একদিন দুই দিন তিন দিন যাওয়ার পরে উস্তাদ তাকে জিজ্ঞাসা করলেন, বাবা আমি তোমাকে দৈনিক তোমার থেকে ওয়াদা নেই যে তুমি আগে আগে মাদ্রাসায় আসবে, আগে আগে এসে তুমি সামনের টেবিলে বসবে, কিন্তু তুমি দৈনিক শেষ টাইমে আসো, তার কারণ কি? ওই ছাত্র উত্তর দিলেন যে হযরত, আমি তো ক্লাস টাইম শুরু হওয়ার আগেই আমি আমার বাসা থেকে বের হয়ে চলে আসি, কিন্তু আমি যখন রাস্তায় বের হই তখন আমি এক কদম ফেলিয়ে আরেক কদম ওঠানোর আগেই আমার পায়ের নিচের মধ্যে আমি বিদ্যুৎ চমকাতে দেখতে পাই। এই বিদ্যুৎ চমকানোর কারণে আমি ভয় পেয়ে যাই, আর সেজন্যে আমাকে আস্তে 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 করে আমাকে মাদ্রাসায় আসতে হয়। এই হলো আমার ঘটনা। আমি যে হাদিস বলেছি আবু দাউদ শরীফের হাদিসের সাথে এই ঘটনাটা হুবহু মিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তব এই ঘটনাটা এই ছাত্রকে জানিয়ে দিয়েছেন। আপনারা জানেন না কি এই ছাত্রটা কে ছিলেন? এই ছাত্রটা হচ্ছেন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, যার কিতাবাদি থেকে অনেক শিক্ষা গ্রহণ করি, তিনি হচ্ছেন ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলের এই হাদিসের বাস্তবতা শিক্ষা দিয়ে দিয়েছেন। মোহতারাম হাজরিন, আমাদের অবস্থা কি? আমরা ইলমে দিন শিক্ষা করার ক্ষেত্রে, কুরআন সুন্নাহ শিক্ষা করার ক্ষেত্রে আমরা অনেকটাই গাফেল। আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের মাদ্রাসা শিক্ষাগুলো মাহে রমজান পর্যন্ত শেষ হয়ে যায়। মাহে রমজানের পরে শাওয়াল মাস থেকে নতুন মাস শুরু হয়। আর অন্য অন্য আরও কিছু নুরানি বিভাগ আছে, যেমন আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা জানুয়ারি মাস থেকে শুরু হয়,
কিন্তু বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের সকল কওমি মাদ্রাসাগুলোর শিক্ষা ব্যবস্থা আরবি মাসের শাওয়াল মাস থেকে শুরু হয়। এই শাওয়াল মাস থেকেই নতুন শিক্ষা ব্যবস্থা শুরু হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে, আর সেজন্য আমাদের বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গিয়েছে। আপনারা জানেন বাংলাদেশে প্রত্যেক বছরে প্রায় কয়েক হাজার কোরআনের হাফেজ বের হয়, কিন্তু এই হাফেজগুলো কিভাবে বের হয়, এই হাফেজগুলো কত চেষ্টা মেহনত করার পরে তারা প্রত্যেক বছর হাফেজ হতে পারে, এই বিষয়টা যদি আপনারা হিফজ বিভাগগুলোতে গিয়ে তদন্ত করেন তাহলে দেখতে পাবেন। একটা হিফজখানার ছাত্র, তার ঘুমটা এটাও রুটিনের মধ্যে চলে, তার খাবার দাবার এটাও রুটিনের মধ্যে চলে, কিন্তু দুঃখজনক হলেও সত্য এই ভাইরাসের কারণে হিফজখানার ছাত্রগুলো প্রায় 2-3 মাস ধরে তাদের পড়ালেখা বন্ধ হয়ে আছে। আর সেজন্যে আমি আমার আপনজনদের কথা বলতেছি, আমার ভাতিদার কথা বলতেছি, মাদ্রাসাগুলো বন্ধ থাকার কারণে তারা কোরআন ঠিক মতো পড়তে না পারার কারণে এই কোরআন তারা আস্তে আস্তে ভুলে যাচ্ছে। এই জন্যে সারা বাংলাদেশের কওমি উলামা একরাম তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তারা বারবার আমাদের দেশের সরকার মহোদয়কে আবেদন করতেছেন, আপনারা অন্তত কোরআনের যে হেফজ বিভাগ মাদ্রাসাগুলো আছেন সেই মাদ্রাসাগুলো আপনি চালু করে দেন। এই মাদ্রাসা যদি চালু থাকে, এই মাদ্রাসাগুলো চালু থাকলে যদি 50,000 শিক্ষার্থী দৈনিক কোরআন তিলাওয়াত করে, 50,000 শিক্ষার্থী যদি দৈনিক 15-20 ঘন্টা কোরআন তিলাওয়াত করে, তাহলে কতবার কোরআন খতম হয় এই হিসাবটা আপনারা করে নেন। এই জন্য আমি আজকে আমার সমস্ত মুসল্লিয়ান একরামকে যে কথাটা আমি এই বিষয়টার দ্বারা বলতে চাই, দীর্ঘদিন পর্যন্ত আমাদের মসজিদেও মক্তব বন্ধ রয়েছে, আমাদের মাদ্রাসাও বন্ধ রয়েছে, সরকারের দিক নির্দেশনা আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে, কিন্তু স্বল্প পরিসরে আইলমে দিন শিক্ষার ব্যবস্থা করে রাখা চাই, স্বল্প পরিসরে অল্প অল্প মানুষ মিলিত হয়ে হলেও কোরআনের তালিম কোরআনের তরবিয়াত চালু রাখতে হবে। কেননা কোরআনের মধ্যে একটি আয়াত এসেছে, যখন সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধে চলে যেতে চাইলেন ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াত অবতীর্ণ করলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্বাহু ফিদ্দীন ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে সমস্ত মানুষ যুদ্ধে চলে যাবে না, বরং দেশের মধ্যে যদি প্রচণ্ড আকারে যুদ্ধ বিগ্রহ চলতে থাকে, যুদ্ধ বিগ্রহ চলা মানে জীবন নাশের বিষয়, আর বর্তমান করোনা ভাইরাসটাও হচ্ছে একটা জীবন নাশের বিষয়, কিন্তু এমন করুণ মুহূর্তেও একটা দল একটা সম্প্রদায় তারা যেন আইলমে দিন শিক্ষার কাজে ব্যস্ত থাকে। আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ, তোমাদের মধ্যে সবাই আইলমে দিন শিক্ষা থেকে বিরত থাকো না, অল্প সংখ্যক হলেও স্বল্প আকারে হলেও কিছু সংখ্যক হলেও যেখানে 40 জন থাকতো সেখানে 10 জন হলেও তোমাদের আইলমে দিন শিক্ষাটা চালু রাখো, কোরআনের শিক্ষা চালু রাখো, এটা হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার নির্দেশ। আরেকটি কথা, যে কথা না বললেই নয়, আজকে আমরা জাগতিক শিক্ষায় যতটা গুরুত্ব দেই এই কথাটা বারবার বলতে হচ্ছে, জাগতিক শিক্ষার ক্ষেত্রে এলাকার প্রত্যেকটি অভিভাবক আমরা যতটা সচেতন, এলাকার প্রত্যেকটি অভিভাবক আমরা যতটা দায়িত্বশীল, কোরআনের শিক্ষার মধ্যে যতদিন পর্যন্ত আমরা পুরোপুরি দায়িত্বশীল না হব, কোরআনি শিক্ষা অর্জন করার জন্য পুরোপুরি নিজ থেকে যতদিন আমরা আমাদের সন্তানদেরকে গুরুত্ব না দিব, লাইন গার্ড না করব, কেয়ার না করব, ততদিন পর্যন্ত আমার সন্তান কিন্তু পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না। মক্তবে যদি আমি ছেড়ে দিলাম, মক্তবের হুজুরের উপর আমি দায়িত্ব ছেড়ে দিলাম, বছরের পর বছর চলে যাচ্ছে অথচ আমার সন্তান সহি করে সূরা ফাতিহা পারে না, এই বিষয়ের তদন্ত আমি করছি না, যদি এমনই হতে থাকে তাহলে দেখা যাবে আগেরকার যুগের মুরুব্বীরা যেমন ভাবে ভালোভাবে কোরআন পড়তে পারতো না, বর্তমান যুগে এসেও আপনার আমার সন্তানটার পুরোপুরি দায়িত্ব যদি আমি গ্রহণ না করি তাহলে সেও কিন্তু পরিপূর্ণ সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবে না। আমি আমার অন্তরের ব্যথা থেকে বলতে চাই, এখানে আমি ইনশাল্লাহ যথেষ্ট চেষ্টা করব, বাকি আপনাদের উপর আমি দায়িত্ব দিয়ে দিলাম, আপনারা যদি পরিপূর্ণভাবে এই দায়িত্ব গ্রহণ না করেন, আপনার সন্তান ঠিক মতো আসলো কি না,
অথবা আরেকজনের সন্তান আসে নাই, কেন আসলো না, এই বিষয়টা যদি আপনারা দায়িত্ব গ্রহণ না করেন তাহলে আমি বলবো এখানে মক্তব চালু রাখার আর কোনো প্রয়োজন হয় না। প্রিয় বন্ধুগণ, যে হাদিস বলেছি হাদিসের কথাটা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি আলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর হচ্ছে ফরজ। যদি আমার সন্তানকে আমি ততটুকু পর্যন্ত জ্ঞান শিক্ষা না দেই, ততটুকু আইলেম যদি আমি শিক্ষা না দেই, যতটুকু আইলেম শিক্ষা করা আমার ফরজ। আমি আমার অতীতের আলোচনায় বলেছিলাম পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ। এই পাঁচ অক্ত নামাজ আদায় করতে হলে যে সমস্ত হুকুমগুলো জানা ফরজ, সেই সমস্ত হুকুমগুলো আমার সন্তানকে পিতামাতা হিসাবে শিখিয়ে দেওয়া আমার উপর ফরজ, আর আমি সন্তান হিসাবে আমার উপরও ফরজ হচ্ছে এই বিষয়গুলো জানা। যখন আমি হজ করতে যাব, হজের ফরজ বিধানগুলো জানা আমার জন্য ফরজ। যখন আমি যাকাত দিতে যাব, তখন যাকাতের নিয়ম কানুন জানা আমার জন্য ফরজ। যখন আমি চাকরি বাকরি বিবাহ শাদী করতে যাব, যখন আমি ব্যবসা বাণিজ্য করতে যাব, আয় রোজগার করতে যাব, তখন আয় রোজগার করার জন্য হালাল পন্থাগুলো জানা, এগুলাও হচ্ছে আমার উপরে ফরজ। অর্থাৎ ফরজ আমল করা, এই ফরজ আমলের হুকুমগুলো জানা আমার জন্য ফরজ। ওয়াজিব আমলের হুকুমগুলো জানা আমার উপরে ওয়াজিব, সুন্নত আমলের হুকুমগুলো জানা আমার উপরে সুন্নত। আরেকটা কথা মনে রাখবেন, যদি আমার জানা না থাকে, আমি যদি আমল করি তাহলেও কিন্তু আমলটা পরিপূর্ণ যদি হয় তাহলে কিন্তু আমলটা কবুল হবে, কিন্তু জানা থাকলে আমার আমলের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা নাই। আর যদি জানা না থাকে তাহলে সেই আমলে ভুল হওয়াটাই কিন্তু স্বাভাবিক। কয়েকটা উদাহরণ দিয়ে কথা শেষ করে দিব। কেউ ড্রাইভিং করতে পারে না, হঠাৎ করে যদি সে ড্রাইভিংয়ের সিটে বসে ড্রাইভ শুরু করে দেয় তাহলে কিন্তু সে ড্রাইভিং করতে পারবে না, বরং তার গাড়িটা কাঁধে পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এমনইভাবে যিনি কন্ট্রাক্টদারি অর্থাৎ বিল্ডিং তৈরি করতে পারেন না, সে যদি এ ব্যাপারে অভিজ্ঞ না হয় আর যদি সে নিজ থেকে বিল্ডিং তৈরি করা শুরু করে দেয় তাহলে কিন্তু সে বিল্ডিং সুন্দর করে তুলতে পারবে না, বরং এই বিল্ডিং কিছুদিন পরে ভেঙে পড়ে যাবে। ঠিক পাঁচ অক্ত নামাজ পড়তে হলে পাঁচ অক্ত নামাজের আগে পড়ে যে হুকুমগুলো আছে সেই হুকুমগুলো জানা কিন্তু আমার উপর ফরজ। যদি হুকুমগুলো আমার জানা থাকে তাহলে কখন ভুল হয়েছে, আমি নামাজে ভুল করে ফেললাম, কোন ভুল করলে আমাকে সহু সেজদা দিতে হয়, কোন ভুলটা করলে আমার নামাজ ভেঙে যায়, এই হুকুমগুলি যদি আমার জানা না থাকে তাহলে কিন্তু আমার নামাজটা হওয়ার সম্ভাবনা আর থাকে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনাগুলো করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনাগুলো বুঝা এবং তার উপরে আমল করার তৌফিক দান করুন।